আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পোস্টাল একাডেমি রাজশাহী থেকে প্রদত্ত ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সের ব্যবহারিক পরীক্ষার সমাধান নিয়ে আমি মিজান রবেন কোশ্চেনটা হাতে পাওয়ার পরে ভালো করে পড়বেন এরপরে ডেস্কটপে একটা নিউ ফোল্ডার নেবেন ফোল্ডারটিতে সর্বপ্রথমে দিবেন আপনার রুল নাম্বার এরপরে আপনার নাম ফোল্ডারটা ওপেন করুন দুইটা সিস্টেমে ওপেন করা দেখালাম এরপরে কোশ্চিনে ফিরে যাবেন গিয়ে দেখবেন যে আর কী কী বলেছে ওখানে এরপরে নিতে বলেছে একটা মাইক্রোসফট ওয়ার্ড এরপরে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল নিতে বলেছে দুইটা তো সর্বপ্রথম আমি ফোল্ডারটা ওপেন করে আমি নিউয়ে চলে যাব যাওয়ার পরে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নেব সেখানে একই রকম নাম রুল এবং নাম এরপরে আমি আবারও গেলাম মাইক্রোসফট এক্সেলে এক্সেল ওপেন করলাম করার পরে একই রকম নাম এরপরে কোশ্চিন দেখব কি কি লেখা আছে সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করলাম ষাটটি কলাম এবং ছয়টি রনিতে সেই মোতাবেক আমি একটা টেবিল নিলাম এরপরে কোশ্চিনে যেরকমভাবে টেবিলটা সাজানো আছে সেম একই রকমভাবে আমি টেবিলটা এঁকে নিলাম সিরিয়াল নাম্বার এরপরে নেম এরপরে টোটাল নাম্বার এরপরে টোটাল এরপরে প্রথম কলাম থেকে কলামে আমরা অটো নাম্বারিং দিয়ে দিব এরপরে টেবিলে যে যে নাম লিখা আছে সে একই রকম নাম আমি লিখে দিলাম কোশ্চেনে আরও বলা হয়েছে যে অটো নাম্বারিং দশ প্রয়োগ করতে তো আমি এতগুলো না দেখায় জাস্ট আমি চারটা অটো নাম্বার নিলাম এরপরে আমি চলে যাব লেআউটে লেআউটে যাওয়ার পরে আমরা ফর্মুলা প্রয়োগ করব যেমন লেআউটে ফর্মুলাতে ক্লিক করার পরে দেখবেন যে ইকুয়াল সাম এরপরে অ্যাব লেখা আছে সো যে যেহেতু আমাদের বাম সাইড থেকে আমাদের মানে সাজানো আছে সেহেতু আমি কি করলাম মাঝখানে লেফট লিখে দিলাম হ্যাঁ লেফট লিখে দেওয়ার পরে ওকে করলাম ওই করার পরে আমি পরবর্তী যেগুলো আছে সবগুলোতেই আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি হ্যাঁ সবগুলোতেই কপি পেস্ট করতেছি আর কি এগুলো এরপরে আমি চলে যাব ইনসার্টে ইনসার্টে যাওয়ার পরে আমি দেখবো যে ইকুয়েশান লিখতে বলছে এখানে আরও একটা তো ইনসার্ট থেকে আমি ইকুয়েশানে ক্লিক করলাম ক্লিক করে আমি ইকুয়েশানটাও কীভাবে করতেছি আপনি একটু জাস্ট ফলো করে নিন এরপরে টেবিলে আমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলো আমরা পূরণ করব যেমন এখানে বলা হয়েছিল যে কমিক নাম্বারে করে অটো নাম্বারিং আমরা দিয়েছি অলরেডি এরপরে নামের ঘরটা আর কি নীল করতে বলেছে নামের কালারটা তো ঘরটা আমি নীল করব ফন্টে গেলাম ফন্ট কালার নীল এবং আমাকে আমাকে বলা হয়েছিল যে হাইলাইট কালার সবুজ এরপরে টোটাল করের আমি সবুজ করে দিলাম এটা করলাম আমি ফিল কালার এরপরে পৃষ্ঠার ফুটারে পোস্ট অফিস নাম লিখতে বলছে তো আমি আবার ওই সার্ডে যাব যাওয়ার পরে ফুটারে ক্লিক করলাম করার পরে এডিট ফুটার নাম লিখলাম পোস্ট অফিস লেখাটা একটু মাস্ক করে নিলাম এরপরে পেস সেট আপ করতে বলেছে তো পেস সেট আপের পরে আমি কি করব পেস সেট আপে আমি চলে যাবো লেআউটে লেআউটে গেলাম এরপরে যাওয়ার পরে আমি পেস আপ সেট আপের যে চ্যাঙ্কস আছে সেখানে ক্লিক করে এখানে আমার পেজ সেট আপটা কমপ্লিট করে নিব যেমন বলা হয়েছিল যে লিগাল পেজ নিতে লিগাল নিলাম এরপরে বলা হয়েছে পেজ যেন ল্যান্ডস্কেপ হয় হ্যাঁ আচ্ছা পেজ যেন ল্যান্ডস্কেপ হয় এরপর পেজের মার্জিন চারি সাইটে দেড় ইঞ্চি করে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি গ্যাপ রাখতে হবে নিলাম আমি তারপর ওকে করলাম করার পরে দেখেন আমার কাজ ওয়ার্ডের কাজটা আমার শেষ সেপ দিব এরপরে যাব আমি এক্সেলে তো এক্সেল ফাইলটা আমি জাস্ট ওপেন করে নিব এরপরে দেখবেন একটি প্রতিষ্ঠানের সর্বজনিক সর্বজনাব হাসিনা হুমায়রা হুমায়রা হ্যাঁ রাইট আচ্ছা যাই হোক এগুলোর নাম আমি সর্বপ্রথম ইনপুট করব যেমন ফার্স্ট কলামে আমার নাম হবে নেম সেকেন্ড মান্থলি স্যালারি এরপরে ইয়ারলি স্যালারি ইনকাম ট্যাক্স এরপরে নেট পে এরপরে নাম এবং মান্থলি স্যালারির যে তথ্যগুলো দেওয়া আছে প্রশ্নপত্রে সেগুলো আমি শিটে ইনপুট করতেছি এরপর বলা হয়েছে প্রত্যেক কর্মচারীর বার্ষিক বেতন নির্ধারণ নির্ধারণ করুন তো আমি দিচ্ছি ইকুয়াল এরপরে বি নাম্বার কলাম ইন্টু বারো তার মানে বারো মাসে এক বছর দিলাম এবং টান দিলাম আমি কপি করলাম জাস্ট সেলগুলো এরপরে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স বলা হয়েছিল দশ পারসেন্ট তো ইকুয়াল এরপরে সে যেহেতু বার্ষিক বেতনের উপর নির্ধারণ করতে বলা হয়েছিল তো আমি বার্ষিক বেতনের উপরে দশ পার্সেন্ট আয়কর কর্তন করবো ইনকাম ট্যাক্স তো ইকুয়াল সি টু ইন্টু টেন পারসেন্ট এরপরে টান দিয়ে সিলেক্ট করলাম এরপরে বাৎসরিক বেতন থেকে ইনকাম ট্যাক্স বাদ দিব সেই ক্ষেত্রে ইকুয়াল সি টু মাইনাস ডি টু ইন্টার এরপরে পাইচার্ট তৈরি করার জন্য আমরা কী করবো নাম এবং মান্থলি স্যালারি সিলেক্ট করলাম করার পরে আমরা চলে যাবো চার্টে মানে চার্টের ঘরে আর কি চার্টে আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে আমার চারটা চলে আসলো আমি যাব কুইক আউটে এরপরে একটা ডিজাইন করার জন্য জাস্ট পার্সেন্ট দিলাম সুন্দর করার জন্য এরপরে আমি কী করব সেভ দিব সেভ দিলাম আমার কোয়েশ্চিন পুরোটাই ফিল আপ এরপরে জাস্ট আমি ক্লস করে দিলাম তারপরে ফোল্ডারটা ভালো ভালো জায়গায় রাখলাম ধন্যবাদ সবাইকে